এই কথা বলে যে গর্দান মাসে করার কোনো হাদিস নেই আমি বলতে চাই এদের কথা মানা যাবে না আমরা হাদিসের দিকে যদি লক্ষ্য করি যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এক হাদিস আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু قال من

এবং এই হাদিসের ব্যাপারে যদি বলা হয় যে হাদিস সনদ কি এই হাদিসের সনদ কি মান কি এই হাদিসের সনদের ব্যাপারে ইমাম আবুল হাসান فارس রাহমাতুল্লাহি আলাইহি বললেন ও কালা হাযা ইনশাআল্লাহ হাদিসুন সহিহ ইনশাআল্লাহ হাদিসটি সহিহ تلخیصুল হাবিরের প্রথম খন্ডে রয়েছে এবং দারুল কুতুব প্রকাশনী প্রথম খন্ডে মুয়াজ্জাহ কর্তবিয়া প্রকাশনী প্রথম খন্ডে রয়েছে এবং হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এ হাদিস বর্ণনা করে বলছে যে হাদিসের সনদ অত্যন্ত মজবুত অন্য হাদিসের মধ্যে ارشاد হয়েছে আয়ন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু انه কানা اذا مسح راسه مسح

একত্রিত করিয়া তিনি গর্দান নাসিহ করছেন মুসানাফি ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 150 এছাড়া অন্যান্য অনেক কিতাবের মধ্যে আছে ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এবং ইবনে সাইদুন নাস রহমাতুল্লাহ আলাই এবং লা মাযহাবি আহলে হাদিস বাইদায়ের কাছে মান্যবর আলেম ইমাম শাওকানি রাহমাতুল্লাহ আলাই। ইমাম শাওকানি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে নাইনুল নাইলুল আওতার নাইলুল আওতার কিতাবের প্রথম খন্ডের মধ্যে স্পষ্ট ভাবে এই হাদিস উল্লেখ করা হয়েছে এবং অন্যান্য অনেক কিতাবের মধ্যে সুতরাং গর্দান মাসেহ করা এটা প্রমাণ হাদিস দ্বারা আজকে যারা বলে যে গরদান মাসে করা কোনো প্রমাণ নেই আমি বলতে চাই তাদের এই কথা বানোয়াট কথা তাদের এই কথা মানা যাবে না আমরা যেটা হাদিস দ্বারা প্রমাণ পাই রাসূলের আমল পাওয়া যায় এবং সাহাবাজ মাইনদের আমল পাওয়া যায় যে গরদান মাসে করার আমল পাওয়া যায় গরদান মাসে করছে এটা করা মুস্তহাব আমরা এটা কেন বেদাত বলবো কেন এটা মানা যাবে না বলবো যাদের মন চায় মানতে পারবে তাতে কোনো বাধা নেই আশা করি বুঝতে পারছেন জাজাকুল্লাফ ইনিয়া